সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ এগারো জনের বিরুদ্ধে দুদকের করা সাবেক ফার্মার্স ব্যাংক বর্তমানে পদ্মা ব্যাংক ঋণ আত্মসাত মামলায় ১৮ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। চার অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ এগারো জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন জব্দ তালিকার সাক্ষী সোনালী ব্যাংকের তিন কর্মকর্তা। তারা হলেন সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখার প্রিন্সিপাল অফিসার সাদিকুল ইসলাম, সাকওয়াত হোসেন মিশন ও একই শাখার সিনিয়র অফিসার আওলাদ হোসেন। এর আগে গত ১৩ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত চার এস কে সিনহা সহ এগারো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।